হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো লগিং অ্যান্ড লগ আউট। জাস্ট লগিং এর জন্য একটা ডিজাইন করব এবং লগ আউটের জন্য একটা ডিজাইন করব। আপনারা এই ডিজাইনটা দেখুন, আশা করি আপনাদের সবাই সবাই সবার কাছে ভালো লাগবে। ওকে, আমরা ডিজাইন পার্টটা কোথায় করব? অবশ্যই রিসোর্স ফোল্ডারে লেআউট অ্যান্ড অ্যাক্টিভিটি মেইনে করব। ওকে, অবশ্যই ডিফল্ট ভাবে রিলেটিভ লেআউট দেওয়া আছে, আমরা অবশ্যই লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব অ্যান্ড অরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেব। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সেট করব লেআউটের। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমাদের অবশ্যই ডেস্কটপে যাইতে হবে অ্যান্ড ইমেজটাকে কপি করব। আমরা কোথায় রাখবো? ড্রয়েবল ফোল্ডারের ভিতরে ইমেজটাকে রাখবো। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সেট করব লগ ইন অ্যান্ড আমরা একটা টেক্সট ভি ক্রিয়েট করব, র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট, মানে একটা টেক্সট যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গা নেবে, এটা মানে র্যাপ কন্টেন্ট। অ্যান্ড টেক্সট টেক্সটের নাম দেব লগো, অ্যান্ড টেক্সট সাইজ ৪৫ ৪৯ ওকে এসপি, মার্জিন টপ ২০ dp and margin left ২০ dp dp মানে density independent pixel, and আমরা অলরেডি একটা text view ক্রিয়েট করলাম। এখন আমরা এখন আমরা আরেকটি লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করব, ট্যাপ কন্টেন্ট ট্যাপ কন্টেন্ট। ওকে, আমরা উইথটা ম্যাচ প্যারেন করে দিই। ওকে, অ্যান্ড মার্জিন টপ করে দিই লেআউটকে ৪০ dp। ওকে, অ্যান্ড অরিয়েন্টেশন হরিজন্টাল। ওকে, এখন আমরা একটা বাটন ক্রিয়েট করব, ট্যাপ কন্টেন্ট ট্যাপ কন্টেন্ট। ওকে, বাটনটার নাম দেব টেক্সট, বাটনটার নাম কি দেওয়া যায়? লগইন বাটন। ওকে, অ্যান্ড অবশ্যই আমরা উইথটাকে নিজেদের মতো করে ডিক্লেয়ার করে নেব। ওকে, তাহলে ডিপি অ্যান্ড হাইটটাকেও সেম ভাবে ডিক্লেয়ার করে নেব। ওকে, অ্যান্ড এখন আমরা এডিট টেক্সট ক্রিয়েট করব, এডিট টেক্সট ম্যাচ প্যারেন র্যাপ কন্টেন্ট র্যাপ কন্টেন্ট। ওকে, আমরা উইথটাকে কি করে দেব? ম্যাচ প্যারেন করে দেব, ম্যাচ প্যারেন করে দিলাম। অ্যান্ড হিন্ট নেব, এডিট টেক্সটের নাম কি দেওয়া যায় তা লিখবো হিন্টের ভিতরে। ওকে, আমরা লিখবো ইমেল, ইমেল গ্র্যাভিটি সেন্টার। ওকে,
এখন আমরা বটনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করব এন্ড এডিট টেক্সটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করব ব্যাকগ্রাউন্ড সেট করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের ড্রয়েবল ফোল্ডারের মধ্যে যাইতে হবে এন্ড এখানে একটা নিউ এতে যাব এন্ড ড্রয়েবল রিসোর্স ফাইল মানে নতুন ফাইল ক্রিয়েট করব এখানে আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করব ব্যাকগ্রাউন্ডের জন্য ওকে ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটার জন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব ফার্স্ট অফ অল এডিট টেক্সটের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি এডিট টেক্সট ওকে এডিট টেক্সট আমরা শেপ করে দেই সিলেক্টরকে এন্ড গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব কালারস স্টার্ট কালারস আমরা কালারস কোথায় থেকে সিলেক্ট করব ভ্যালুতে যাব এন্ড এখান থেকে আমরা কালারস সিলেক্ট করব ওকে কালারস এই কালারসটা নিই ওকে ইন্ট কালারস ওকে এখন আমরা অ্যাঙ্গেল করে দেবো কালারসটাকে 45 ওকে অ্যান্ড এখন আমরা স্ট্রোক ইউজ করব বাউন্ডারির জন্য ওকে বাউন্ডারির জন্য আমরা স্ট্রোক ইউজ করব বাউন্ডারি উইথ হবে কোন কালারস দেওয়া যায় দেখি তো মোটামুটি ভাবে এই কালারসটা সিলেক্ট করি বাউন্ডারির জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওকে না সরি সিক্স ডিপি ওকে ফোর করে দিই ওকে অ্যান্ড কালারস এখন আমরা কালার সিলেক্ট করে দেবো ওকে এখন আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল পার্টে যাব এন্ড এডিট টেক্সট এর একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই ব্যাকগ্রাউন্ড আমরা ফাইলটার নাম দিয়েছিলাম কি এডিট টেক্সট এক্সাম্পল ওকে এডিট টেক্সট এক্সাম্পল তাহলে এডিট টেক্সট ওকে এখন আমাদের কাজটা করতে হবে হাইট কে নিজেদের মতো করে ডিক্লেয়ার করে দিতে হবে ওকে ডিপি আমরা নিজেদের মতো করে ডিক্লেয়ার করে নিলাম হিন্ট টেক্সট কালার হিন্ট আমরা একটা হিন্টের টেক্সট কালার সিলেক্ট করে দেই ভালো লাগছে না ওকে এন্ড সেটাকে বোল্ড করে দেই এখন আমাদের কাজটা হবে বটনের জন্য আমরা বটনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করব যাব ড্রয়েবল ফোল্ডারে এন্ড নিউ
ড্রয়েবল রিসোর্স ফাইল। এখানে বটনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, ওকে, বটন ব্যাকগ্রাউন্ড আর ইউএনডি। শেফ আমরা এডিট টেক্সটের কোডগুলোকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সি অ্যান্ড ভি। ওকে, এখন আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সামের বাইরে যাব। এখন আমরা বটনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই, ব্যাকগ্রাউন্ড বটন। ওকে, ভালো দেখাচ্ছে না বটন ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা কর্নার্স ডিক্লেয়ার করি, রেডিয়াস 45, ওকে, ডিপি। দেখা যাক এখন কেমন লাগে। ওকে, এখন মোটামুটি ভালো লাগছে। উইথটাকে একটু কমিয়ে দিই। ওকে ওকে, এখন আমরা একটা বাটন ক্রিয়েট করলাম, লগ ইন এবং ইমেল, এডিট টেক্সট ইমেল। এখন আমরা এটা কপি করি, কপি করে কি করব, সাইন আপের জন্য করব এবং পাসওয়ার্ডের জন্য একটা করব। ওকে, সাইন আপ এবং পাসওয়ার্ড, এখানে লগ ইন এর পরিবর্তে সাইন আপ হবে। ওকে, কমপ্লিট। এখন আমরা একটা টেক্সট ভিউ ক্রিয়েট করব, টেক্সট ভিউ। ওকে, গ্র্যাব কন্টেন্ট, গ্র্যাব কন্টেন্ট অ্যান্ড মার্জিন টপ, মার্জিন টপ করব 30 ডিপি। ওকে, 50 করি 60 করি। ওকে, অ্যান্ড গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি সেন্টার, অ্যান্ড একটা টেক্সট ভিউর নাম দেবো ফরগেট পাসওয়ার্ড। ওকে, ফর গেট পাসওয়ার্ড, ওকে, ফর গেট পাসওয়ার্ড। একটা সাইজ ডিক্লেয়ার করি টেক্সটের, টেক্সট সাইজ 25, বেশি বড় হয়ে যায়, 20। ওকে, এসপি স্কেল ইন্ডিপেন্ডেন্ট পিজা। ওকে, মার্জিন লেফট করে দেই 60। ওকে, ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিজা অ্যান্ড এখন আরেকটা বাটন ক্রিয়েট করব, বাটনটার নাম হবে লগ ইন। বাটনটার নাম হবে কি, লগ ইন। বটন কন্টেন্ট, অ্যাপ কন্টেন্ট গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি সেন্টার। ওকে, মার্জিন টপ, মার্জিন টপ করে দিলাম ডিপি
and margin left 30, no 50. Okay, মোটামুটি ভাবে ডিজাইনটা কমপ্লিটের পথে এন্ড এন্ড বটনের একটা নাম দেব লগ ইন লগ ইন ওকে লগ ইন টেক্সট সাইজ ডিফাইন করে দিই ST okay and text all caps could be false okay clear এখন text view এর একটা text view job এখন তো create করেছে okay text view এর ভিতরে রেখেছি forget password text এর একটা color set করে দিই text colors okay এটার নাম লগ হবে না লগইন এর জন্য ক্রিয়েট করব ওকে লগইন ওকে এন্ড okay and scale y okay মোটামুটি ভাবে আমাদের লগইন পেজটা কমপ্লিট করলাম লগইন ডিজাইনটা সাইজটা একটু কমিয়ে দিই ওকে 30 ওকে মোটামুটি ভাবে আমরা কমপ্লিট করলাম লগইন পার্টটা ওকে এখন আমরা কাজ করব লগ আউট এর জন্য ওকে সেম কোড হবে কোডটা সেম হবে আমরা কপি করব এখান থেকে কন্ট্রোল সি এবং আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব আমরা আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব অ্যাক্টিভিটিটার নাম হবে সাইন আপ ওকে সাইন আপ অ্যাক্টিভিটি রিলেটিভ লেআউট ডিফল্ট ভাবে তো আছে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব লিনিয়ার লেআউট এন্ড অরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেব এন্ড ব্যাকগ্রাউন্ড সেট করে দেব ব্যাকগ্রাউন্ড লগইন ওকে যা ড্রাইভ ফোল্ডারের ভিতরে রেখেছিলাম এখন আমরা বাটনের নাম চেঞ্জ করি সাইন আপ হবে এটা ওকে সাইন আপ টেক্সট ভিউটাকে কেটে দিই অ্যান্ড এখানে আর একটা বাটন ক্রিয়েট করতে হবে আর একটা এডিট টেক্সট সরি আর একটা এডিট টেক্সট ক্রিয়েট করতে হবে
ওকে, অ্যান্ড র্যাপ কন্টেন্ট করে দেয়, র্যাপ কন্টেন্ট করবো না, মোটামুটি ভাবে। গ্র্যাভিটি করে দে সেন্টার, ওকে, এখন আমরা মার্জিন লেফট করি, মার্জিন লেফট, ওকে। এখন আমরা মার্জিন লেফট একটু বাড়িয়ে দিই, ওকে, ক্লিয়ার। অ্যান্ড মার্জিন টপ 30 ডিবি, ওকে। এখন টেক্সটের নাম হবে সাইন, সাইন আপ, ওকে, টেক্সটের নাম হবে সাইন। মোটামুটি ভাবে আমাদের কাজ কমপ্লিট, ওকে, মোটামুটি ভাবে আমাদের কাজ কমপ্লিট, ওকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।